হচ্ছে একটি নতুন ট্রিক্স নিয়ে। তো আপনাদের অনেকের হয়তো বা সমস্যা হয়ে থাকে যে এপিকিট এডিটর দিয়ে যেটা আপনি সহজেই সারিয়ে দিতে পারেন। আপনাদের অনেকের এরকম সমস্যা হয় যে অনেক অ্যাপস, অনেক ডাটা, অনেক এমবি দিয়ে খরচ করে ডাউনলোড করে অ্যাপস নট ইনস্টল দেখায়, সেক্ষেত্রে হয়তো বা আপনি অ্যাপসটা আনইনস্টল করে দিচ্ছেন, সেটা করা ঠিক না। আপনি এটা মাত্র যে ছোট্ট একটি এমবি, ছোট্ট এমবির একটা অ্যাপস অ্যাপ্লিকেটর, এটার মাধ্যমে আপনি সেই সমস্যাটা সলভ করতে পারবেন। তো আপনি, আমি আগে আপনার যারা আপনার আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেছেন আর কি ধন্যবাদ, এবং যারা করেননি তারা এটা কীভাবে সলভ করবেন। তো প্রথমে আমি এটা ইনস্টল করছি, এটা সব অ্যাপের ক্ষেত্রে। তো আপনি বেশিরভাগ মানুষের এই সমস্যাটা বেশি হয়েছে কিন্তু ইনস্টল দিতে পারেন, যেহেতু প্লে স্টোরে পাওয়া যায় না সেহেতু আমি এটা ইনস্টল দিতে পারেন না। এই যে দেখেন অ্যাপ না ইনস্টল দেখাচ্ছে, দেখেন কিছু করতে হবে না, জাস্ট ডান ক্লিক করে দেন। তবে আসলে আমরা কাজে আসি, এবি এডিটরে যাবেন, অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যায়, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে সিলেক্ট অ্যান এপিকে ফাইল এই অপশনটাই যাবেন, দেন আপনার এই অ্যাপসটা যেখানে আছে সেইখানে যাবেন। এইখানে ক্লিক করবেন, তারপরে কমন এডিটে দেবেন, এইখানে ক্লিক করবেন। তারপর একটা জিনিস খেয়াল করবেন, এখানে ইনস্টল লোকেশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডিফল্ট নট স্পেসিফাইড। তো এখানে আপনি জাস্ট ইন্টারনাল অল দেবেন, তখন এখানে কিছু করতে হবে না, সেভ করে দেবেন। যে ওয়ার্কিং দেখা গেছে, দেন আপনি ইনস্টলে ক্লিক করবেন। তো এর আগে আপনার ইনস্টল হয়েছিল না, এখন দেখেন এটা ইনস্টল হবে। আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই দেখুন আমার অ্যাপটি ইনস্টল হয়ে যায়, এবং আপনার কোনো সমস্যা হয় এর মধ্যে তাহলে আবার ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে কোনোভাবে বুঝতে পারবেন না এবং আপনি এই অ্যাপ সমস্যার সমাধান করতে পারবেন। তো এটা সব অ্যাপসের ক্ষেত্রে একই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব।